অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে আলোচনা করতে চলেছি মানি ব্যাগে কি জিনিসগুলো ভুল করে রাখবেন না, নয়তো কিন্তু সর্বনাশ। মানি ব্যাগে বেসিক্যালি আমরা প্রত্যেকে কিন্তু অর্থ রাখি, তো এরও কিছু নিয়ম আছে যেটাতে যে নিয়মগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন, নিশ্চিতরূপে আপনার মানি ব্যাগে অর্থে পরিপূর্ণ থাকবে। তো এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে পর্ব ওয়ান। এরপরে পর্ব টু ভিডিও আপনারা দেখতে পাবেন মানি ব্যাগ নিয়ে। কিছু বিশেষ বিশেষ, কিছু ইম্পর্টেন্ট আমি এই ভিডিওতে কথা বলবো, যে কথাগুলো যদি আপনারা সঠিক নিয়মে যদি মানতে পারেন, বেসিক্যালি আপনার অর্থের অভাব কিন্তু আসবে না এবং আপনার মানি ব্যাগে অর্থ পরিপূর্ণ থাকবে। বেশ কিছু কথা আপনাদেরকে জানাবো, যে ভুলগুলো করার জন্য হয় জীবনে নেমে আসে সর্বনাশ। তো পর্ব ওয়ান, আজকে পর্ব এক আপনাদেরকে জানাবো। আগামীকাল পর্ব টু জানতে পারবেন কি রাখলে মানি ব্যাগে অর্থ হু করে আসবে, কি রাখতে হবে মানি ব্যাগে, কি উপায় করতে হবে, সেটা এর নেক্সট এপিসোডে দুই নম্বর পার্টে আমি কিন্তু জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। যদি আপনারা নিজেরা পার্সোনালি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আমি সেখানে আপনারা মেসেজ করুন, আমি সঠিক সময় আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবসময় কল হয়তো ধরে হয়ে ওঠা হয় না, অনেকে কল করছেন কিন্তু কলে পাচ্ছেন না। আপনারা যত পারবেন মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন। তো শুরু করা যাক। মানি ব্যাগটা বেসিক্যালি কিন্তু আমরা অর্থ রাখার জন্য ব্যবহার করি, তো বেশ কিছু ভুল কাজ কিন্তু আমরা করি। দেখুন, প্রথমেই আমি বলি, আপনি মানি ব্যাগের মধ্যে ঠাকুর দেবতার ছবি রেখে দিচ্ছেন বা আপনার গুরুদেবের ছবি রেখে দিচ্ছেন, কেন? এটা সম্পূর্ণরূপে ভুল। কারণ দেখুন, আপনার লজিকটা বুঝুন, মানি ব্যাগটা হচ্ছে চামড়ার, লেদারের মানি ব্যাগ, চামড়ার মধ্যে আপনি ঠাকুর দেবতাকে বন্দি করে দিচ্ছেন বা আপনি আপনার গুরুদেবকে বন্দি করে দিচ্ছেন, আটকে দিচ্ছেন, এটা সম্পূর্ণরূপে ভুল। সেটাতে কী হয়, আপনার অর্থ হানি হবে, এই ভুল করবেন না। মানি ব্যাগের মধ্যে ঠাকুরের ছবি, ঠাকুর দেবতার ছবি বা গুরুদেবের ছবি আপনারা ভুল করে রাখবেন না। মানি ব্যাগের মধ্যে আপনারা হাজবেন্ড ওয়াইফের ছবি, আপনার পরিবারের ছবি আপনারা রাখতে পারেন, সেটাতে কোনো বেসিক্যালি অসুবিধা নেই, কিন্তু ঠাকুর দেবতার ছবি রাখবেন না। আবার অনেকেই করে, মানি ব্যাগের মধ্যে প্রচুর কাগজ রেখে দেয় যেগুলো দরকার পড়ে না, যে কাগজগুলো দরকার পড়ে না, ধরুন কোনো একটা চিরকুট ফোন নাম্বার বা কোনো ঠিকানা, এগুলো বিভিন্ন, বা কোনো একটা লিখা কাগজ, আপনি দীর্ঘদিন ধরে মানি ব্যাগটাতে আপনি টাকার সাথে সাথে ওই কাগজগুলো কিন্তু রেখে দিচ্ছেন, তাতে কী হবে, ধনের বরবাদ হয়ে যাবে আপনার। মানি ব্যাগটা বেসিক্যালি টাকার জন্য, বিভিন্ন রকমের চিরকুট রাখার জন্য নয়। কিন্তু আপনি সেখানে ড্রাইভিং লাইসেন্স রাখতে পারেন, আপনি প্যান কার্ড রাখতে পারেন, আপনি আধার কার্ড রাখতে পারেন, মানে আপনার যে বেসিক যে জিনিসগুলো দরকার পড়ে আপনার রাস্তাতে, সেগুলো কিন্তু আপনি মানি ব্যাগে কিন্তু রাখতে পারেন। কিন্তু কারো ঠিকানা, কারো টেলিফোন নাম্বার, এগুলো যদি আপনারা রেখে দেন বা কারো কোনো চিঠি যদি আপনি রেখে দেন মানি ব্যাগে, সেটাতে কিন্তু আপনাদের দুর্ভাগ্য কিন্তু নেমে আসবে, এই ভুলটা। আপনারা অনেকে মানি ব্যাগে কী করেন, অনেকে এই ভুলটা করেন, মানি ব্যাগের মধ্যে টাকা এমনভাবে রেখে দেয়, গুটিয়ে গুটিয়ে গুটিয়ে, এত মানে যেমন তেমনভাবে টাকা আপনারা গুটিয়ে রেখে দিচ্ছেন, সরু গোল করে বা যে যেমন তেমন ভাঁজ মুড়িয়ে রেখে দিচ্ছেন, টাকা টাকাও ভাবে যে আমি কোন জায়গাতে ঢুকলাম, এটাতে কিন্তু অর্থের কিন্তু সমস্যা আসে। অর্থাৎ আপনি যখন টাকা রাখবেন, খুব সাবধানে ওইভাবে গুটিয়ে ভাঁজ করে রাখবেন না, পরিষ্কারভাবে আপনি টাকাকে রাখবেন, সেক্ষেত্রে টাকা কিন্তু, আপনি যদি অর্থকে সম্মান করেন,
অর্থও কিন্তু আপনাকে, টাকাও কিন্তু আপনাকে সম্মান করবে। যদি অর্থকে এরকম ভাঁজ করে মুড়িয়ে যদি রাখেন কি না, সেক্ষেত্রে কিন্তু ধন আসার ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ বাধাপ্রাপ্ত কিন্তু হবে। অর্থাৎ খুব ভালোভাবে টাকার মানিব্যাগে রাখার চেষ্টা। আবার অনেকে আছে টাকা এবং কয়েন একসাথে রেখে দেয়, যেখানে নোট আছে সেখানে কয়েন আছে। দেখুন, কয়েনের জন্য একটা পার্সোনাল কিন্তু একটা খাপ থাকে, জায়গা থাকে, সেখানে আপনারা কয়েন রাখবেন। ওই টাকার মধ্যে কয়েন রেখে দিলেন সেটা কিন্তু ভুল করেও করবেন না। কারণ হচ্ছে টাকা এবং কয়েন যদি একসঙ্গে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অযাচিত খরচাগুলো কিন্তু হয়, ফালতু খরচ। আপনি মানিব্যাগ পূর্ণ করতে গেলে কিন্তু মানিব্যাগে আপনার টাকা থাকবে না, খরচের উপর খরচ কিন্তু আপনার হয়ে যাবে, অর্থ অপচয় অর্থ ব্যয় কিন্তু আপনাদের হবে। অর্থাৎ টাকা এবং কয়েনকে আলাদাভাবে রাখুন। নেক্সট এপিসোডে আমি কি করতে হবে সেটা আমি জানাবো। বিশেষ কিছু জিনিস রাখলে আপনাদের অর্থ হু করে আসবে মানিব্যাগে যদি রাখতে পারেন। নেক্সট পার্ট টু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। কিন্তু আপনার মানিব্যাগে রাখতে পারেন স্বস্তিকা বা ওম, এটা হচ্ছে প্রতীক। স্বস্তিকা বা ওম প্রতীক আপনারা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শুভ। কিন্তু সেটা আবার স্বস্তিকা ছিঁড়ে গেছে বা ওমটা একটু ফেটে গেছে, ছিঁড়ে গেছে, এরকম রাখবে না। একদম সুন্দর ওম চিহ্ন বা স্বস্তিকা চিহ্ন যেটা প্রতীক রূপে ব্যবহার করা হয় সেটা যদি রাখেন, সেটাতে কিছুটা হলেও লাভ আসবে। নেক্সট এপিসোডে, 2 নম্বর এপিসোডে আমি জানাবো মানিব্যাগে কী রাখবেন, হু করে টাকা আসবে। নমস্কার, ধন্যবাদ।